বাংলাদেশের দোকানে যাচ্ছি, এখানে সুপার শপ আছে কিছু বাজার করার জন্য। সূর্যের কোনো দেখা নাই, আপনাদেরকে একটু দেখাবো, কারণ আমি আমার সাথে যখন কথা বলছি ইতালিতে বলতেছে যে করলা নাকি 30 পয়সা না 33 পয়সা ফাঁকিলো। তো লাস্ট টাইম যখন গেছিলাম 6 ইউরো না 7 ইউরো এখানে ফ্রাঙ্কফুর্ট ওরা বিক্রি করে, আজকে যে দেখি কি অবস্থা, দাম কি আগের মতোই আছে না আরো বাড়াইছে, আমন আরো বাড়াইছে। পরোটা কিন্তু পরোটা অনেক টেস্ট, banco, ¿verdad? No. No tolde. No tolde. আমরা আছি এখন জামাই তুল ফ্রাঙ্কফুর্টে ব্যাংক ইন সিয়াটল, সব বড় বড় ব্যাংকগুলো, ডয়েচে ব্যাংক, কমার্স ব্যাংক, এসিবি, ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকও আছে, কিন্তু একটু উন্নতি কি ফ্রাঙ্কফুর্ট মেইন স্টেশন হাউপবানহফের পাশে। তো ওখানে বাংলাদেশের দোকানটা আগে ছোট ছিল, এখন বড় করছে, সব কিছুই পাওয়া যায় বলতে গেলে, তো প্রাইস একটু বেশি, কিছু করার নাই। ফুচকা পাওয়া যায় এখানে কিনতে, তেঁতুলের ইয়ে কিনে নিলাম, টমাটা মিট, কিছু পটল নেব আর করলা নেব। পরোটা দিয়ে সবজি খাওয়ার জন্য পটল, কিলো 6 টাকা 50 পয়সা,
আপনার এখানে ইলিশ মাছ বাংলাদেশ থেকে কম দাম, অরিজিনাল যেটা পাই নাই। রামানিতে বাংলাদেশি খাবার প্রচুর দাম, 75 এর বাজার করা শেষ, দুনিয়ার কি দাল আছে এই জন্য সিঙ্গারা খাইতেছি। বেশ লোকের খিদা লাগলে খাওয়া যাক, মশলা একটু বেশি দিছি। ফ্রাঙ্কফুর্টে বানহোফের আশেপাশে আসলে বিশাল ঝামেলা, সব জায়গায় কাজ চলতেছে, পার্ক প্লেস তো নাই, শুক্রবার অফিস ছুটি হয়েছে, ফুল 100% কনসেন্ট্রেশন না থাকলে অ্যাক্সিডেন্ট হওয়ার পসিবিলিটি অনেক। ওয়েদার অনেক ঠান্ডা, বাসায় যাই এখন ফুচকা বানাবো, ফুচকা খাবো। ভালো থাকবেন, সে পর্যন্ত হলে চুস।